আমি তো তোগেরই বাড়িতে আসছিলাম চল দুজন একসাথে যাই হ্যাঁ আমি ঠিকই বাড়িতে যাবো কিন্তু তুই যাবি কবরে হে কি করছিস আমি কবর যাবো কিসের জন্য আমি কি মরে গেছি নাকি তুই এখনো মরে যাস নাই আমি তোরে মারুম আমি এই দোস্ত কি করছিস তুই তুই আমাকে মারবি কিসের জন্য খবরদার তুই আমার দোস্ত কবি না একটা জেল খাটার ডিভোর্স নিয়ে তুই আমাদেরকে ঠিক করছস আমার মায়ের ফুসলায় ফুসলায় তুই রাজি করাইছস এই তুই চিন্তা করলি কেমনে হ্যাঁ এরকম বাজে একটা মেয়ের আমি বিয়ে করব ইয়ে মানে দোস্ত মানে হয়েছে কি আমি কিভাবে তোকে বলি বিষয়টা একটা ভালো কথা তুই এসব কথা জানলি কি এরকম করে আমি কিভাবে জানছি সেটা তোর পরে জানাবো আগে তোর আমি কবরে পাঠাইছি তোর আব্বা আমাক কয়েছে আমি নাকি তোকে ভালোবাসি আচ্ছা আমি তোর জীবনে কোনোদিন কয়েছি যে আমি তোকে ভালোবাসি আপনি আমারে ভালোবাসেন না কিন্তু আমি তো আপনারে ভালোবাসি এই জন্য আমি আব্বারে বলেছি আর তাছাড়া এখন আব্বা আপনার একটু রাগারাগি করলো একদিন একদিন ঠিকই আপনার মাইনে নেবে তাই তোর আব্বা আমাক মাইনে নিলে কি হবে আমি কি তোকে বিয়ে করবো নাকি হ্যাঁ আমি তো তোকে কোনোদিন বিয়ে করবো না আমি তো কইনি যে আমি তোর বড় বোন লুবনাকে ভালোবাসি আমি বিয়ে করলো ওকে বিয়ে করবো আপনি লুবনা আপার কথা বাদ দেন তো লুবনা আপা থাকে মালয়েশিয়া সে বিয়ে করবে সিরাজ ভাইরে আর আপনি এখনো লুবনা আপারে নিয়ে পড়ে আছেন আপার চিন্তা বাদ দেন আমার কথা ভাবেন তাই আমি জীবনেও তোর কথা ভাবতে পারবো না আর একটা কথা শুনে রাখ মালয়েশিয়া কেন কোথাও গিয়ে সিরাজ লুবনাকে বিয়ে করতে পারবে না লুবনা আমাকেই বিয়ে করবে আমার মন বলছে লুবনা আমাকে বিয়ে করবে আর আমার মন যেটা বলে সেটাই হয় কথাটা মনে রাখিস তারপরে আমার মনও বলছে যে আপনার সাথে আমার বিয়ে হবে কারণ আমার মন যেটা বলে সেটাও সত্যি হয় এই খবরদার একদম ফালতু কথা কবি রে আরেকটা কথা শুনে রাখ তুই আজকে যে তোর আব্বা কবি যে আমি তোকে ভালোবাসি রে তুই আমাকে ভালোবাসিস আর আমার পিছে তুই ঘুরিস কথাটা মনে রাখিস আচ্ছা ঠিক আছে আপনি কইলেন আমি শুনলাম কিন্তু আব্বার আমি কি কমু সেটা আমার মনের মধ্যেই আছে তোর মনের মধ্যে যেটাই থাকুক ভাই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই তবে একটা কথা কান খুলে শুনে রাখ তোর আব্বা যদি রাস্তাঘাটে আমাক আর কোনোদিন অপমান করে তাহলে তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম খবরটা একটা আছেই কিন্তু সেটা এখন বলবো না সময় হলেই জানতে পারবো নগদে আসলেই রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও।